ভাই এটা কয় দাঁত? চার দাঁত। কত দাম চাচ্ছেন এটা? 3,20,000। তা আনুমানিক ওজন কতখানি আসবে? 9 মন। ক্রেতারা কয় টাকা পর্যন্ত বলেছে আপনাকে? দাম কেউ বলেনি। আপনি কত হলে ছাড়বেন? কত হলে ছাড়বেন ভাই? 2,50,000। এই লালটার বয়স কত ভাই? এটা 2 দাঁত, এটা 4 দাঁত। জোড়া জোড়া কতখানি, কত ওজন হবে? আনুমানিক ওজন কত হবে জোড়া? 12 মন। কত টাকা দাম চাচ্ছেন? 3,50,000। কয় টাকা পর্যন্ত দাম উঠেছে? 2,50,000। কত হলে আপনি বিক্রি করবেন? 3,00,000। এই লালটার আনুমানিক ওজন কতখানি ভাই? 6.5 মন। 6.5 মন। কয় টাকা দাম চাচ্ছেন? 1,80,000। ক্রেতারা কয় টাকা পর্যন্ত বলেছে? 1,40,000। কত হলে আপনি ছাড়বেন? এটা কি জাত ভাই? দেশি জাত। চাচাই এ লালটা কয় দাঁত? 2 দাঁত। এটা কত টাকা দাম চাচ্ছেন? কয়টা দাম চাচ্ছেন? 175,000। 1,75,000। কয়টা পর্যন্ত বলেছে? কেউ কিছু বলেনি। আপনি কত হলে ছাড়বেন? দেখা যায় কত বেচা যায়। আনুমানিক ওজন কতখানি হবে? আনুমানিক ওজন কেমন হবে? 6 মন হবে। 6 মন। পাশের লালটা? পাশের লালটা বেশি হবে। এটা কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত। এটা কয় টাকা দাম চাচ্ছেন? 110,000। কয় টাকা দাম বলছেন? 110,000, 115,000। কত টাকা হলে আপনারা ছাড়বেন? 30-35 হলে ছেড়ে দেবো। 30-35 হলে ছেড়ে দেবেন। তা আনুমানিক ওজন কতখানি হবে? 8 মন। এগুলো সকলে কি দেশি জাত? দেশি জাত, সব দেশি। চাচা এ লালটা কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। এটা কত চাচ্ছেন? 140,000। 1,40,000। এটার দাম বলেছে কেউ? 110,000 বলেছে। এটার আনুমানিক ওজন কতখানি হবে? 6 মন হবে। 6 মন। এই জোড়া কত যাচ্ছেন? এই লাল জোড়া 3,00,000। এটার আনুমানিক ওজন কত আসতে পারে? 12 মন। এটা কয় টাকা পর্যন্ত দাম উঠেছে? 210,000। আপনি কত হলে বিক্রি করবেন? 250,000। মানে 2,60,000-50,000। ভাই এই লালটা বয়স কত? 2 দাঁত। এটা আনুমানিক ওজন কতখানি আসবে? 4.5 মন। কয় টাকা দাম বলেছে কাস্টমারে? 1,00,000। আপনি কয় টাকা চাচ্ছেন? 1,25,000। কত হলে আপনি ছাড়বেন গরুটা? 1,10,000-15,000। ভাই কালোটার বয়স কত? 4 দাঁত ভাই। 4 দাঁত। এটা আনুমানিক ওজন কতখানি আসবে ভাই? 6.5 মন। 6.5 মন। কাস্টমারে কয় টাকা দাম বলেছে? 30-35 বলেছে। আপনি কত হলে ছাড়বে? আমরা ধরেন 40-45। এটা তো দেশি জাত না? দেশি ভাই, দেশি। আপনার কি গরুর তুলনায় দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না? না না, বেশি হচ্ছে না। আচ্ছা মার্কেট একটু কম? হ্যাঁ মার্কেট একটু আজকে কম, আজকে একটু কম। তাহলে এগুলো শব্দ দেশি যা? দেশি ভাই, দেশি দেশি।
কাকা, এই লালটা কি জাত? দেশি? বয়স কত লালটা? দুই দাঁত। এটা কয় টাকা দাম চাচ্ছেন? এক লাখ ৩৫। কয় টাকা বলেছে কাস্টমারের দাম? ১১০। আপনার কয় টাকা হলে ছাড়বেন গরুটা? ১২০-১২৫। এটার আনুমানিক ওজন কতখানি? ৬ মণ। আজকে তো হাতে প্রচুর আমদানি, তাই না? প্রচুর আমদানি। কাকা, এই সাদাটা কি জাত? দেশি জাত। এটা বয়স কত চাচা? ৪ দাঁত। এটা আনুমানিক ওজন কতখানি হবে? ৮ মণ। কয় টাকা দাম চাচ্ছেন? এটার চাচা সাদাটার কয় টাকা দাম চাচ্ছেন? ১৬০। কয় টাকা হলে ছাড়বেন? কয় টাকা দাম বলছে চাচা কাস্টমারে? এটা কি দেশি বলদ না ইন্ডিয়ান বলদ? দেশি বলদ। বয়স পুরা? আনুমানিক ওজন কত হবে জোড়া? ২৫ মণ। আনুমানিক ওজন এই জোড়ার দাম কত চাচ্ছেন? ৬.৫ লাখ। শেষ পর্যন্ত আপনাদেরকে কাস্টমারে কয় লাখ টাকা দাম বলেছে? ৫ লাখ ভেঙে। আপনি কত হলে এই জোড়াটা বিক্রি করবেন? মানে আপনার কত হলে আপনি বিক্রি করবেন? কত হলে বিক্রি করবেন বলেন? আপনি নেবেন কি করুন? মানে জোড়া ৫ লাখের নিচে হলে বিক্রি করবেন না? ভাই বয়স পুরা? ভাই নিচে একটু করেন তো। ওই লোকটা? হ্যাঁ ওই লোকটা। দেশি বলদ? ইন্ডিয়ান। এটার আনুমানিক ওজন কতখানি? ৭ মণ। দাম চাচ্ছেন কত? ১৮০০০। শেষ পর্যন্ত কাস্টমারে কত দাম বলেছে? ১৬০০০০ পর্যন্ত এগুলো বলছে। আপনি কত হলে বিক্রি করবেন? ১৬৫ কমে বিক্রি করবেন না? এটা কি দেশি বলদ না ইন্ডিয়ান বলদ? দেশি বলদ। বয়স পুরা? আনুমানিক ওজন কত হবে জোড়া? ২৫ মণ। আনুমানিক ওজন এই জোড়ার দাম কত চাচ্ছেন? ৬.৫ লাখ। শেষ পর্যন্ত আপনাদেরকে কাস্টমারে কয় লাখ টাকা দাম বলেছে? ৫ লাখ ভেঙে। আপনি কত হলে এই জোড়াটা বিক্রি করবেন? মানে আপনার কত হলে আপনি বিক্রি করবেন? কত হলে বিক্রি করবেন বলেন? আপনি নেবেন কি করুন? মানে জোড়া ৫ লাখের নিচে হলে বিক্রি করবেন না? ভাই বয়স পুরা? ভাই নিচে একটু করেন তো। ওই লোকটা? হ্যাঁ ওই লোকটা। দেশি বলদ? ইন্ডিয়ান। এটার আনুমানিক ওজন কতখানি? ৭ মণ। দাম চাচ্ছেন কত? ১৮০০০০। শেষ পর্যন্ত কাস্টমারে কত দাম বলেছে? ১৬০০০০ পর্যন্ত এগুলো বলছে।
আপনি কত হলে বিক্রি করবেন? 1,65,000 কমে বিক্রি করবেন না? ভেঙ্কি 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 ভেঙ্কি